হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা দেখব মিনিস্টার ফ্রিজের কম প্রেশার চলে না, দেখি আমরা কি সমস্যা হয়েছে। সর্বপ্রথম আমরা কম প্রেশারের কানেকশন এরগুলো থেকে কানেকশন দেওয়া থাকে ওখানে ঢাকনিটা খুলে নেব। এখানে আমাদের মূলত রিলে ওভার লোড থাকে, সেটাই আমরা চেক করব যে রিলে ওভার লোড খারাপ না কম প্রেশার খারাপ। তো রিলে ওভার লোড আমরা খুলে নেব, খুবই সাবধানে খুলবো যেন ভেঙে না যায় খুলতে গিয়ে। তো এটা 3 পিনের একটা রিলে, ওভার লোড 1 পিনের, ক্যাপাসিটার লাগানো আছে অবশ্যই। তো খুবই একটা ছোট কম্প্রেসার, ছোট একটা মিনিস্টার ফ্রিজ। তো আশা করি আমরা সমস্যা সমাধান করব। তো পিন গুলা খুব সাবধানে খুলতে হয়, পিনের গোড়া থেকে তারের গোড়া থেকে পিন খুলে চলে আসবে যদি আপনি সাবধানে না খোলেন। টানাটা নিকল তো আমরা নেগেটিভ পজিটিভ দুইটা কানেকশনে রিলে ওভার লোড দেব, আর 1 নম্বর 3 নম্বর পিনে ক্যাপাসিটার দেব। নতুন আমরা রিলে আগে লাগাই দেখব কি অবস্থা হয়। এটা নতুন রিলে ওভার লোড, 3 পিনের একটা রিলে, ফেজ কানেকশনটা আমরা ওভারলোডে দেব, রিলেতে দেব নিউট্রাল 2 নম্বর পিনে বা মাঝখানের পিনটাই, দুই ওয়ার্ডের পিনে বা 1 আর 3 আমরা দেব ক্যাপাসিটার। আসলে ক্যাপাসিটার দেওয়ার কারণে অ্যাম্পিয়ারটা অনেক কম আসে, ওই কারণে ক্যাপাসিটার ব্যবহার করা হয়। তো আপনারা খুব সহজেই কাজটা করতে পারবেন। বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। আমরা 1 এবং 3 নম্বর পিনে ক্যাপাসিটারটা লাগাই নিচ্ছি, এবার কম্প্রেসারের সাথে লাগাবো, ওভারলোডটা লাগাবো উপরে 1 নম্বর পিনের সাথে কম্প্রেসারের, নিচে দুইটা পিন থাকবে রিলে লাগানোর জন্য। এটা আসলে মিনিস্টার ফ্রিজ, কম্প্রেসার আছে জ্যাক্সট্রিটা, ছোট একটা কম্প্রেসার, অনেক বিদ্যুৎ সাশ্রয়ী। তো আমরা নিউট্রাল অথবা ফেজ যে কোনো একটা তারের সাথে অ্যাম্পিয়ার মিটার লাগাই নেব, আমরা ফেজের সাথে লাগাচ্ছি, বা রিলে ওভারলোডের সাথে যেটা তারটা লাগাইছি ওইটার সাথে লাগাচ্ছি। এবার কারেন্টের কানেকশন দেবো, দেখবো কম্প্রেসারটা চলে কি না। হ্যাঁ, আমাদের 1 অ্যাম্পিয়ারের নিচে 0.43 42, আমাদের কম্প্রেসার ঠিক আছে, রিলে ওভারলোডের নামে সমস্যা ছিল। যেগুলা সব বাতিল করেছি, নতুন রিলে ওভারলোড লাগাই দিয়েছি আমরা, এগুলো নষ্ট। আমাদের রিলে ওভারলোড লাগানোর কাজ শেষ, আমরা এখন দেখবো ঠান্ডা হচ্ছে কিনা। তো ঠান্ডা মোটামুটি হচ্ছে, অল্প একটু সময় চালাইছি, তো ভলিউমটাও আমরা দেখে নেব। তা আসলে রিলে ওভারলোড নষ্ট হয়েছে ভলিউম বেশি থাকার কারণে,
তো দেখেন আপনারা ভলিউম কেউ বেশি রাখবেন না, ভলিউম রাখবেন 2 থেকে 4-এর ভিতরে, তাহলে আপনার রিলায়েবল লোড ভবিষ্যতে মার খাবে না। তো আপনারা সবাই এইভাবে এই কাজটা করতে পারবেন। ফিউজটা দেখতে একবার নতুনের মতো কালো কালো কালার।